আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাউস, এই দেখেন মাউস। তো আমি এটা উপরটা খুলে ফেলেছি, কারণ হচ্ছে যে এই যে সুইচটা আছে, এটা যে লেফট সুইচটা আছে, এটা ক্লিক করলে দেখা যায় অনেক সময় ডাবল ক্লিক করে যায়, এবং রাইট যে কিটা আছে সেটা হচ্ছে যে একটু জোরে চাপ দিতে হয় তারপরে ধরে। কারণ বিষয় হচ্ছে যে এই মাউসটা নিয়ে আমি কি ভিডিও দিব বা এটাকে কি রিপেয়ার করব, কারণ একটা মাউস 200 টাকা বা 150 টাকা, একটু ভালো হলে 400-500 টাকা দিয়ে মাউস পাওয়া যায়। হ্যাঁ, ভালো কথা, মাউস পাওয়া যায়। কিন্তু আপনি সচরাচর যে মাউসগুলা আমরা কন্টিনিউ ইউজ করে থাকি, যে হাতের মধ্যে একটু যে ব্যবহারের যে পজিশন, সেটা হঠাৎ করে যখন আমরা একটা মাউস কিনি পজিশনটা একটু ভিন্ন হয়, যার কারণে আমাদের একটু অসুবিধা ভাব লাগে। যদিও সেটা 4-5 দিন ইউজ করলে ঠিক হয়ে যায়, তারপরেও যে একটা পজিশন বা ব্যবহারের যে একটা মজা সেটা কিন্তু হারিয়ে যায়। তো এখন দেখা যায় অনেক সময় এই যে এই মাউসটা কিন্তু হুবহু পাওয়া যায় না, বিভিন্ন ধরনের মাউস পাওয়া যায়। যেমন আপনি এটা নিলেন, হঠাৎ দেখলেন যে 6 মাস পরে 1 বছর পরে নষ্ট হয়ে গেলো, আরেকটা মাউস কিনতে গেলেন, কিন্তু দেখা গেল সেম মাউসটা কিন্তু আপনি পাইলেন না। যেমন আমি এই মাউসটা অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পাইনি। এটি সম্ভবত কোন ব্র্যান্ডের মডেল, M109, সম্ভবত ডিলাক্সের হবে এটা। এখানে মডেলটা নেই, এটা উপরে ছিল ডেলের। তো আমি এই ডেলের এই সেম একটা মাউস কিন্তু আমি পাইনি। এটার পজিশনটা আমার কাছে খুবই ভালো লাগে, ইউজ করতে অনেক বেশি মজা হয়। যাই হোক ভিউয়ার, এখন আমি এটাকে এর আগে অনেকবার রিপেয়ার করেছি, এখন আরেকবার রিপেয়ার করব। তো সেটা আমি আপনার সাথে শেয়ার করব। আসলে একটা মাউস, যারা আমরা ফটোশপের কাজ করি, ছবির কাজ করি, বিশেষ করে একটা মাউস অনেক বেশি পরিমাণ ইউজ হয়ে থাকে, যার কারণে এই যে এখানে মাউসের যে এই আপনার ব্যবহারটা সুইচের অতিরিক্ত হয়ে থাকে। তো এখানে সুইচটা চাইলে আপনি রিপেয়ার করতে, অর্থাৎ পরিবর্তন করে আরেকটা মাউস থেকে কিন্তু এটা লাগানো সম্ভব। তাছাড়া এটা না লাগিয়েও কিন্তু একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে এখানে দেখাই। এই যে লক আছে, এই লক থেকে এটাকে খুলে এটাকে কিন্তু রিপেয়ার করা যায়। তো আমি রিপেয়ারের চেষ্টা করব খুলে। এখানে যে লকটা আছে, এখানে লকটার থেকে আমরা এটাকে খুলে ফেলব। লক্ষ্য করলে দেখবেন এটার আসলে এই পাশে আরেকটা লক আছে। যেটা খুলে ফেলেছি আমি, এটা আমাদের এখানে এই চাপ পড়ে, অর্থাৎ মাউসটা যখন আমরা ই করি, এই যে এখানে মাউসটা চাপ পড়ে এইখানটাতে, এটা যে এখানে আর্থিং হয় সেটা নষ্ট হয়ে যায়। এবার চাপ দিলে এটাতে এটা লাগে। আমরা এখানে থিনার দিয়ে এটাকে মুছে ফেলব। ভালোভাবে মুছে ফেলব। এটা এভাবে ছিল,
হয়ে গেল এখন আমরা এটাকে এটা দিয়ে ফিট করে দেব সুন্দরভাবে ফিটিং হয়ে গেল এখন আমরা এইটাকে করব সেম ভাবে এটা এখান থেকে না খুলে সরাসরি কিনা দিয়ে পরিষ্কার করে নিন কারণ খুলতে গেলে ঝামেলা ভালো করে কিনা দিয়ে ভিউয়ার্স সেম ক্ষেত্রে কিন্তু আপনার যেমন কিবোর্ড আছে আমাদের যে আমরা যে কিবোর্ড ইউজ করি অনেক সময় দেখা যায় আমাদের কিবোর্ডগুলোও কিন্তু সেম একইভাবে আমরা অনেক দিন ব্যবহারের ফলে দেখা যায় অনেক সমস্যা দেয় যেমন কিবোর্ডে সুইচে কিন্তু ট্রাবল দেয় তখন আমাদেরকে কিবোর্ডও চেঞ্জ করতে হয় তো এই যে কিবোর্ডের যে সমস্যাটা সুইচের মধ্যে গণ্ডগোল অনেক সময় জ্যাম হয়ে যায় তো চাইলে কিন্তু আমরা কিবোর্ডগুলোকেও কি করতে পারি রিপেয়ার করতে পারি তো ভিউয়ার আমি ডেসক্রিপশনে এবং আই বটনে কিন্তু কিবোর্ড ফিক্সের যে ভিডিওটার লিঙ্ক সেটা আমি দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকেও ওই ভিডিওটা দেখতে পারেন আমার একটা পছন্দের কিবোর্ড ছিল সেটা যার কারণে আমি এটা পরিবর্তন করিনি এবং এটাকে রিপেয়ার করে আমি অনেক দিন ইউজ করি আপনারা চাইলে সে ভিডিওটাও দেখতে পারেন অনেক ধৈর্যের সাথে কাজটা করতে হবে আসলে তো অনেক ধৈর্যের সাথে কাজটা করতে হবে কারণ ছোট কাজ ব্যাস আমাদের কাজটা হয়ে গেল তো ভিউয়ার আমার ওই যে কিবোর্ডের যে সমস্যাটার যে ভিডিওটা ছিল সেটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিব এবং আই বটনও দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন কেমন লাগলো ভিডিওটি সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ